এসআই গাড়িগুলো হচ্ছে খুবই রাজকীয় গাড়ি এবং খুবই হেভি গাড়ি। জি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর গাড়ি, মাশাআল্লাহ খুবই ফ্রেশ। সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল লাইট, প্রজেকশন লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে, নিকেল দেওয়া আছে, এখানে নিকেল দেওয়া আছে, অরিজিনাল নিকেল। এগুলো খুবই সুন্দর একটি গাড়ি, খুবই রাজকীয় গাড়ি, কালারটাও অস্থির কালার। জি জি একদম ব্ল্যাক কালারের এসআই নোহা বডি কিটালা গাড়ি, খুব সুন্দর গাড়ি। এই গাড়ি সম্পর্কে বিস্তারিত, এটা হচ্ছে টাটা নোহা এসআই, এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে। আর আলহামদুলিল্লাহ গাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়ি, প্রজেকশন লাইট, সাথে এখানে বডি কিট দেওয়া আছে, খুব সুন্দর একটি বডি কিট, সাথে ফগ লাইট দেওয়া আছে, সামনে নিকেল দেওয়া আছে এবং সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনার স্মার্ট নোহা স্মার্ট এবং এসআই আকাশ পাতাল ডিফারেন্স। এসআই গাড়িগুলো হচ্ছে খুবই রাজকীয় গাড়ি এবং খুবই হেভি গাড়ি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর গাড়ি, মাশাআল্লাহ খুবই ফ্রেশ। সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল লাইট, প্রজেকশন লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে, নিকেল দেওয়া আছে, এখানে নিকেল দেওয়া আছে, অরিজিনাল নিকেল। এগুলো অরিজিনাল বডি কিট এবং সামনে পিছনের সাইডের প্রত্যেকটা গ্লাস হচ্ছে একেবারে টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল গ্লাসগুলো। দেখতে পাচ্ছেন একদম টয়োটার লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। চাকাগুলো দেখতে পাচ্ছেন একদম চারটা চাকাই ব্র্যান্ড নিউ চাকা, রিংগুলো হচ্ছে অরিজিনাল জাপানিজ টয়োটার রিং। জি অরিজিনাল রিং, এ পাশে বডি কিট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে পুশ স্টার্ট চার চাকা ডিস্ক ব্রেক। জি এবং এটা হচ্ছে টিপটোনিক গিয়ার। আচ্ছা এটা হচ্ছে এসআই গাড়ির বৈশিষ্ট্য, টিপটোনিক গিয়ার এবং ফোর চাকা ডিস্ক থাকবে। আচ্ছা তো আলহামদুলিল্লাহ এটা ফোর চাকা ডিস্ক, টিপটোনিক গিয়ার এবং পুশ স্টার্ট গাড়ি। আচ্ছা আর ডোরগুলো হচ্ছে ফুললি অটো ডোর, আপনি একটু দেখাই ডোরগুলো দেখেন, ফুললি অটো ডোর, দুটি ডোরে অটো, প্রত্যেকটা ডোর অটো। আচ্ছা ফুল অটো ডোর এবং ভিতরটা হচ্ছে সেন্ট্রাল এসি, ডুয়েল এসি, মাশাআল্লাহ সিটগুলো খুব সুন্দর, অরিজিনাল সিট, খুবই ফ্রেশ গাড়ি। এটা কয় সিটের গাড়ি? এটা হচ্ছে 8 সিটের গাড়ি, 8 সিটের গাড়ি। জি সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি। জি সিলিংটা অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ ভাইয়া, দেখেন ডোরগুলো একদম ফ্রেশ। এগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর, সামনে ডোরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সামনে ডোরগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, ডোরগুলো খুবই ফ্রেশ মাশাআল্লাহ, খুবই চমৎকার ডোরগুলো। এবং সে ভিতরে ড্যাশবোর্ডগুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, খুব ফ্রেশ কন্ডিশনের। ওকে এবং পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল টিনটেক গ্লাস। জি এখানে রেনসেটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল রেনসেট। ওকে গাড়ির সাথে যে রেনসেটগুলো আসছে জাপানি সেই অরিজিনাল রেনসেটগুলো আছে। সাইডের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস অরিজিনাল গ্লাস। ওকে টিনটেক গ্লাস, চাকাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, অরিজিনাল জাপানি অ্যালোরিং। আচ্ছা এবং ফোর চাকা ডিস্ক দেখতে পাচ্ছেন, ডিস্ক ব্রেক চারটা চাকায় ফ্রেশ, চার চাকায় ডিস্ক ব্রেক। জি এবং লাইটগুলো মাশাআল্লাহ এলইডি লাইট, সামনে পিছনের স্পয়লার দেওয়া আছে টোটাল অরিজিনাল স্পয়লার। জি এখানে ওয়াইফার দেওয়া আছে, আমরা একটু ব্যাকগুলো ভিতরে দেখবো, দেখেন অনেক ফ্রেশ ভিতর, অনেক ফ্রেশ। সিএনজিটা মাশাআল্লাহ করা আছে, 90 লিটার সিএনজি। ওকে বাই জয়েন্টগুলো কি কন্ডিশন? প্রতিটা জয়েন্ট ফ্রেশ, দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো এগুলো কোথাও কোনো হাত ধরে বাড়ি পড়েনি, খুবই ফ্রেশ। ওকে ব্যাকগুলো ভিতরটা মাশাআল্লাহ খুব ফ্রেশ, ঠিক আছে ভাই, চমৎকার একটি গাড়ি। এই পাশটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল কালার, কোথাও কোনো কালার করা হয়নি, একদম প্রতিটা গ্লাস, অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে, বডি কিট, মাশাআল্লাহ খুবই সুন্দর একদম, খুব ফ্রেশ গাড়ি। এই ডোরটাও দেখেন অটো, এটা অটো ডোর, গাড়ির প্রত্যেকটা সাইডে ফ্রেশ। জি জি প্রতিটা সাইড ফ্রেশ, দেখেন সিট গুলো তো ফ্রেশ আছে ভাই। জি জি প্রত্যেকটা, কোথাও কোনো খোলা কাটা নেই। ওকে ভাই দোরগুলো দেখে মাশাআল্লাহ খুবই ফ্রেশ, একেবারে একদম ফ্রেশ অবস্থা আছে এগুলো। আমি একটু ভিতরে চলে যাই। জি আসিম ভাই, ভিতরটা কি কন্ডিশনে আছে? ভিতরটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ ভাইয়া, দেখেন একেবারে ড্যাশবোর্ডটা অরিজিনাল অবস্থা আছে, কোথাও কোনো ভাঙাচোরা নেই, অপটিক্যাল মিটার, স্টিয়ারিংয়ে দেখেন ক্রুজ কন্ট্রোলার দেওয়া আছে। জি এবং এটা হচ্ছে টিপটোনিক গিয়ার, এই দেখেন টিপটোনিক গিয়ার। ওকে এখানে টিপটোনিক, এখানে পুশ স্টার্ট। জি একেবারে পুশ স্টার্ট গাড়ি, দেখেন
আসেন ভাই, গাড়িটার মাইলেজ কত? মাইলেজটা হচ্ছে 65,333। এটা কি অরিজিনাল মাইলেজ? আশা করি ইনশাআল্লাহ অরিজিনাল মাইলেজ। আপনি ভিতরটা দেখেন, খুবই ফ্রেশ, একদম টটার অরিজিনাল সেটটা দেওয়া আছে এখানে, মাশাআল্লাহ খুবই সুন্দর। গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা অনেক স্মুথ, খুবই স্মুথ, কারণ ইঞ্জিনের তো স্টার্ট আছে। জি জি, গাড়ি স্টার্টে আছে, দেখেন কোথাও বোঝা যাবে না গাড়ি স্টার্টে। আচ্ছা, স্টিয়ারিং, সাসপেনশন, সিভি জয়েন্ট, মাউন্টিং, খুবই ফ্রেশ, এগুলো আবার স্টার্টিং, এভরিথিং ফ্রেশ, এগুলো স্টার্টিং কিন্তু আবার মুভমেন্ট করা যায়। আচ্ছা, এই দেখেন এসির পারফরম্যান্স তো সুপার কুল, সুপার কুল একদম। ঠিক আছে নাসিম ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখি। জি, নাসিম ভাই ইঞ্জিনটা কি অবস্থা? ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ইঞ্জিন, এখন একটা নাটক খোলা হয়নি। জি, তো ইঞ্জিন তো ফিজিক্যালি যারা নিতে আসবে তারা দেখবে। জি, আমি একটু বডিগুলো দেখিয়ে দিচ্ছি। বডি ভিতরে দেখেন একেবারে অরিজিনাল কালার, কোথাও কোনো কালার করা হয়নি, প্রতিটা লাইট একদম অরিজিনাল লাইট। জি, প্রত্যেকটা লাইট অরিজিনাল, দেখেন কোথাও কোনো একটা হাত তুলে বাড়িনি, একেবারে ফ্রেশ অবস্থা আছে। বনেটের ভিতরে শুরু করে বাইরে যেখানে যা দেখতে পাচ্ছেন একদম মাশাআল্লাহ অরিজিনাল অবস্থা আছে। আচ্ছা, ইঞ্জিনটা সিসি কত? ইঞ্জিনটা 2000 সিসি। এটা তো 100% অরিজিনাল ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ, 100% অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ার। ঠিক আছে ভাইয়া, আশা করি ইনশাআল্লাহ এই গাড়ির সার্ভিস নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ একদম নতুনের মতো গাড়ি, একদম নতুনের মতো গাড়ি। এটা কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ, আর মডেলটা হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। পেপার সাপ, ব্ল্যাক কালার, এসআই গাড়ি, চার চাকা ডিস্ক, টিপটনিক গিয়ার, পু সিস্টার, দুই দরজা অটো। ভাই গাড়ির প্রাইস কত চাচ্ছে? এটা প্রাইস চাচ্ছি আমরা 22,50,000 টাকা। এটা তো আস্কিং প্রাইস, এটা আমাদের আস্কিং প্রাইস। ভাই আমার ভিডিও দেখে আসলে কোনো অনার করবে? অবশ্যই অনার করবো, আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা অনার করবো। আচ্ছা ভাই, খুব সহজ করে আবারও আপনার শোরুমে অ্যাড্রেস। আমার শোরুমে অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলী দিকে আগালে হাতের বাম পাশে, মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একই নাম্বার সেটা হচ্ছে 01621588555, দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ, দুইটা নাম্বারে ইমো দেওয়া আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।